তাহলে কি ছোট করে একটা পূজোর আয়োজন করব নাকি মা? হ্যাঁ তা তো করাই যায়, কিন্তু আমাদের বাড়িতে তো কোজাগরি লক্ষ্মী পূজো হয় না। আমাদের বাড়িতে তো ওই কালী পূজোর দিন অলক্ষ্মী বিদায় করে দীপান্বিতা লক্ষ্মী পূজো হয়। তাই ভাবছিলাম। থামি বুঝি, তুমি সারাক্ষণ এরকম একটা লাইফ এন্ড ডেথ ডিলেমায় কেন চলে যাও বলো তো? মানে কনফ্লিক্টটা কোথায় একটু বোঝাবে আমাকে? আমি বলছি বিরাট কনফ্লিক্ট। মোদক পরিবারে কোজাগরি লক্ষ্মী পূজো হয়, এদিকে আজকে পূর্ণিমা, লক্ষ্মী পূজোর দিন, মিঠাই পেয়েছে লক্ষ্মী, এখন কি করা হবে? আমি বলবো? হ্যাঁ অফকোর্স রাজীব কুমার, যদি এটা ভালোবাসা সংক্রান্ত বিষয় নয় তাও তুমি জ্ঞান বিতরণ করতেই পারো। গিন্নি তোমার দেওর কিন্তু এবার আমার হাতে পিটুনি খাবে। আমি যে ওর বড় দাদা হই এটা বোধ হয় মাঝে মধ্যে ভুলে যাচ্ছে আজকাল। কিরকম ফাজলামি করছে দেখছো তো? খুব লায়ক হয়েছে না তুমি? হচ্ছিল তো কথা লক্ষ্মী পুজো হবে কি হবে না সেটা নিয়ে। বড়জামাবু তুমি যদি কি বলছিলে? টেল টেল টেল। মানে আমি বলছিলাম যে দিম্মা মূর্তি যখন এসেই গিয়েছে তখন এক কাজ করুন না কেন, আপনি এই লক্ষ্মী মূর্তি ঠাকুর ঘরে রেখে তার সামনে একটু প্রসাদ দিয়ে পাঁচালি পড়ে দিন, ব্যাস আচারও হলো না অথচ পূজোও হয়ে গেল। রাজীব কুমারের বুদ্ধি একেবারে গজ গজ করছে। আজকে লক্ষ্মী পূজোর দিন, ঠাকুর নিজে থেকে তোমার ঘরে এসেছেন, রাজীব যা বলছে তাই করো, ঠাকুরকে তুমি ঠাকুর ঘরেই রাখো আর একটু প্রসাদ দিয়ে দাও আর বাড়ির লক্ষ্মীদের দিয়ে পাঁচালি পড়ি। তার মানে মিঠাই পড়বে পাঁচালি, তাই তো? ও বাবা গো, এ কাকে দেখছি? ও ওয়াও টেস, what a look, হ্যাঁ পুরো ট্রেডিশনাল। হ্যাঁ হেলিকো তো দেখিনি তোমাকে কোনোদিনও। সিরিয়াসলি তোর সাথে মানে তোমাকে তো জাস্ট চেনাই যাচ্ছে না। বাবা কি সুন্দর বানিয়েছে, একেবারে ঘরের লক্ষ্মী মনে হচ্ছে। আসলে কি জানো তো দাদাই, তোমরা সবাই ভাবো মিঠাই এই বাড়ির লক্ষ্মী, কিন্তু তোরসা চাইলে কিন্তু বেটার লক্ষ্মী হতে পারে। তাই জন্য ভাবলাম একটু দেখিয়ে দিই। আচ্ছা রাজীব দা, আমি গেলাম পাঁচালি পড়তে, শুনো। হ্যাঁ হ্যাঁ দাদা আসুন 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 না না বসুন বসুন আগে ভালো করে বসুন, শুনুন আপনি না শক্ত করে হাতল টাতল চেপে ধরে বসুন। সবার অবস্থা আছে তোমারও বিধি, সুখেতে আছো যত মর্তবাসী গণ, নিস্তারিয়া মোর কাছে করো বর্ণন, লক্ষ্মী মার হেন কথা শুনি মুনি বর, কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর, অপার করুণা তোমার আমি ভাবি। কি হয়েছে? খিদে পেয়েছে তাই তো? তা পাবে না কেন, সময় তো হয়ে গেছে তোমার খাবার, মিঠাইও তো ব্যস্ত ওইদিকে। দাঁড়াও আমি দেখছি কি করা। দেখো আমি এগুলোতে ইউজ টু নই খুব একটা, তো আমি চেষ্টা করছি ঠিক আছে। দাঁড়াও কি করা যায়, প্রথমে তাহলে একটু রাইস নিয়ে নিই আমরা।
অনলে মাগো পুরিতেছে দেশ রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই ভুগিতেছে সকলেতে করে হায় হায় অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার সদা চুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগো জগতের সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মুনি প্রতি দোষ দাও স্টার্টিং থেকেই মনে হয়েছে যে হালুম ল্যাঙ্গুয়েজটা জানে না বলে বেশি কথা বলতে পারে না তাই না হালুম বাবা ব্রো অবশ্য এখনো বেশি কথা বলতে শেখেনি তোমরা এখানে আমি কি প্রসাদ আনবো তোমাদের জন্য দাদা ভাই তুই হালুমকে খাইয়ে দিচ্ছিস রাতুল আন্ধ্রপ্রদেশে গার্ডেন পিকল চলে রাইট হ্যাঁ All right, let's try, huh? Here we go. Niperu. Hmm? So what did you say, Dada bhai? Telugu the name jigasha korchi. Naam mane Niperu. 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 Name. Name Niperu. Niperu. বাঙ্গিপুরা ইংরেজি ভাষা রাজু ওকে তার মানে এটা ওর নাম আচ্ছা তার মানে তুমি তেলুগু জানো ওকে ওকে আর আগে দিনও বলো না সারে সারে যেটা পিঙ্কিজি ভাবলো যে হিন্দি স্পিকিং বাট নো সারে ইন তেলুগু ইজ ওকে চলো একটা ডিসকভারি তো হলো কিছু নামটা তো জানা গেল হ্যাঁ তুমি বুঝতে পেরেছো আমি কিছু বুঝতে পারিনি আরে হ্যালো হ্যালো সোনা রাতু খাবারটা দাও তো এই দাদা ভাই শোন আগে খেয়ে নি তারপর যা জিজ্ঞাসাবাদ করার করিস আসছি রাতুল এই হ্যালোমেন মিস্ট্রিটা না যেভাবে এবার সলভ করতে হবে জানো তো আমি স্ট্যাকিং বুঝতে পারছি না ওর মা বাবা এতদিন ওকে ছাড়া রয়েছে কিভাবে ওই দিন যখন ও দু মিনিটের জন্য হারিয়ে গেছিল মিসিং হয়ে গেছিল না আমার 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 প্রাণটাই বেরিয়ে গেছিল মিঠাই কান্নাকাটি শুরু করে দিয়েছিল আর ওর মা বাবা দেখো এতদিন ওকে ছাড়া রাতুল যেভাবেই হোক ওকে ওর মা বাবার কাছে ফিরিয়ে দিতেই হবে জানো তো আসলে হালুম গুলুম করে আসলে একজনের হালুম গুলুমটা একটু কমে গেছে কিনা তার দুষ্টুমিটা বাড়ছে দাঁড়াও চুপচাপ দাঁড়াও এখানে দেখি দুষ্টু হয়েছে না ছেলেটা ধরো তো দেখো তো কি তুমি চুপ করে দাঁড়াবে
मिठाई लायन स्केच कर এটা না কিছু একটা মিস্ট্রি আছে জানো তো আগের দিনও মনে আছে দুর্গাপূজার সময় ও লাইনের দিকে এগিয়ে গেল সিংহের দিকে মনে আছে কেন বলো তো ওর ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে ব্যাপারটা ফাইন্ড আউট করতে হবে ও যাই পায় পকেটের মধ্যে ঢুকিয়ে নেয় যেমন এই যে এই যে লাইনটা এঁকেছে ওই পেপারটা পকেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছে তারপর ওই পুজোর সময় যে ওই বেলটা বেলটা পকেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল তাই নেক্সট টাইম চেক করে দেখছি কিছু পাওয়া যায় কিনা দাঁড়ো শর্টটা দিয়ে একটাই পকেট কিছু নেই এটা তো মনে আছে তেজ যে কথাটা বললো ওই বাইরে থেকে যে লোকটা উকি মারছিল সে একটা ওই লাইনের মোটিভ দেওয়া একটা লকেট পড়েছিল এক্স্যাক্টলি যেটা হালুম এঁকেছে ইনফ্যাক্ট পুজোর সময় ও হালুম কিন্তু ওই সিংহের সামনে গিয়ে দাঁড়িয়েছিল ভেবে দেখো জাস্ট একটা জিনিস ভাবছি যে এই ঘটনাগুলো কি সব আলাদা আলাদা নাকি কোনো লিঙ্ক আছে এর মধ্যে কি কি কিছু লেখা আছে নাকি দেখো তো কি কি লেখা প্লেন হোয়াইট কাগজ হালুমে বসি বাচ্চা এরকম একটা প্লেন সাদা কাগজ এত নিটলি ভাঁজ করে নিজের পকেটে মানে হাউ ইজ দ্যাট পসিবল আরে বাবা কি বলছো বাচ্চা ছেলে কি করে কখন তার কোনো ঠিক আছে তুমি সবসময় বুঝতে পারবে বলো তো তার চেয়ে বরং তুমি পুলিশ দাদাকে তুমি যা যা আবিষ্কার করেছো সেগুলো সবটা বলো ডেকে বলো আরে এখন শোবে চলো চলে আসবে আর তোমার নাতিও নামছে তোমার নাতি কি বলছিল জানো দাদু বলছিল যে শুধু ওর না ওর বাবা মারও কোনো বিপদ হতে পারে কি করছিস কি বলতো ওর সামনে এই কথাগুলো কেন বলছিস আর বাবা তুমিও না সত্যি আরে হাব ভাব দেখলে ও বুঝতে পারবে তুই দে তো খাবারটা দে সর হালুম বাবু এসো তো আমার সাথে আমরা ছাদে পাখি দেখতে দেখতে খাবো আজকে পিপি এই হালুমকে একটু নজর নজরে রাখো তো বড্ড দুষ্ট হয়ে যায় জানো তো আরে রুমে সব ছুটি ছুটি ফেলে দিচ্ছিল জানো বেশ করেছে আরো ফেলবে নাকি তুই আর আমি ফেলবো এই বয়সে হ্যাঁ আবার বকতে এসেছে বাচ্চাকে চলো তো এসো মেয়ে কোথায় সবাই কাউকে দেখতে পাচ্ছি না তো এই তো দাদা ভাই আমরা চলে এসেছি আসলে সবাই মিলে একসাথে এলাম তো তাই একটু দেরি হয়ে গেল এই মিঠাই বলছি হালুমের ব্যাপারে কি রহস্য বেরিয়েছে বলো ভালো করে বলো আমি বলছি তোমরা সবাই বসো না আমি চাটা করে নিয়ে আসি বসো বসো এই যে ওকে না আর কিছু জিজ্ঞাসা করো না প্লিজ না না বাবা দেখি তুমি একদম ভয় পেও না কেঁদো না বাবা কোনো ভয় নেই আমি তো আছি এ তো আমি আছি চলো তুমি অন্য কোথাও চলো তোমাকে এখানে থাকতে হবে চলো তো আচ্ছাই মুশকিল হলো ওর বাবা মা সম্পর্কে তো কিছুই জানা যাচ্ছে না আম্মা আম্মা করে শুধু কেঁদে উঠছে দাঁড়া আমি আন্ধ্রপ্রদেশে যোগাযোগ করার চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব এই কেসটা সলভ কর রুডি মিঠাই ভীষণভাবে জড়িয়ে পড়ছে ওর সাথে ও তো মিঠাই নিজের ছেলে নয় রাইট রুদ্র আমারও একমত জানো তো তুমি যা করার একটু তাড়াতাড়ি করো বাবা সিডি পেপারটা হেল্প ছাড়া আর কোনো ইনফরমেশন নেই না এক সেকেন্ড রাতুল এক সেকেন্ড আমার মনে হচ্ছে ইনভেস্টিগেশনটা পুরোপুরি অফিসিয়ালি করা যাবে তুমি রাতুল সিট মিঠাই
সবারই হেল্প লাগবে। মানে মানে রাতুল যে আইপি অ্যাড্রেসটা হ্যাক করে লোকেশনটা পাঠিয়েছিল সেই লোকেশনে তমাল যায়। জায়গাটা হচ্ছে সিদ্ধেশ্বর মোদকের মেইন দোকানের এক্স্যাক্টলি পেছনের জায়গাটা, মানে অশ্বত্থতলার এরিয়া। ওখানে তো সব গোডাউন, আমরা একবার গিয়েছিলাম একটা গোডাউন নেবো বলে, কিন্তু সমূহ পছন্দ হয়নি বলে আর নেওয়া হয়নি। এক্স্যাক্টলি দাদাই, গোডাউন আছে আর দু চারটে বাড়িও আছে ওই লোকালিটিতে। এবার কিসের বেসিসে সার্চ ওয়ারেন্ট বের করবো? প্রপার তো কোনো কমপ্লেন তো লজ হয়নি। তমালরা একটু ইন্টারোগেট করে চলে এসেছে, কয়েকটা ছবিও তুলে নিয়েছে। আমি দূরে ছিলাম কিন্তু সন্দেহজনক তো কিছু দেখলাম না। যাই হোক, এই পুরো বিষয়টাকে নিয়ে না অফিসিয়ালি এগোনো যাবে না। ঠিক আছে, ওই ছবিগুলো একবার দেখাও প্লিজ। দাঁড়া, আর এসব দেখে কি হবে রুটিদা? তুমি প্ল্যানটা বলো না, আমরা হেল্পটা করব কিভাবে? আম্মা একড়া, পাপ্পা, আম্মা একড়া, হ্যালো, কি বলছো আম্মা? মানে তোমার মা এখানে? একড়া আম্মা, আম্মা একড়া। না না বাবা, তুমি ভয় কেন ভাবছো? আমরা আছি তো, আমরা সব সামলে নেব, কোনো কোনো ভয় নেই বাবা। বলছি আমি যে বুঝলাম না, হালুবের মা ওই গোডাউনে কেন যাই না দাদাই? তবে আমরা প্রথম থেকেই আজ করেছিলাম যে এর পিছনে একটা বড় কোনো মিস্ট্রি আছে জানো তো। সিট সিট, আমাদের এখনই বেরোতে হবে, ওই গোডাউনটা গিয়ে ইমিডিয়েট সার্চ করতে হবে। আমি কিন্তু সার্চ পয়েন্টটা বের করতে পারবো না সিট, আমাদের স্টিং অপারেশন করতে হবে। দেখ, এই সমস্ত গোডাউনে কোয়ালিটি চেক হয়, মানে ইন্সপেকশন হয়, সেইভাবেই কিন্তু যেতে হবে। সন্দেহজনক কিছু দেখলে আগে আমাকে ইনফর্ম করা হবে, আমি বাইরে বেট করব, সিগন্যাল পেলে তবে ঢুকবো। ওকে? হ্যাঁ রুদ্রদাপ, আমি আর রাতুল যাব ইন্সপেকশনে। দাঁড়া দাঁড়া দাঁড়া, সবার আগে আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে, সেটাকে করবে? আরে বাবা শিশু, আমি ব্যবস্থা করছি, দেরি হলে পাখি উড়ে যাবে, যা করা তাড়াতাড়ি করতে হবে সেট সবাই। হ্যাঁ বলছে, তার মানে ও ব্যাপারটা বুঝতে পেরেছে। যাক বাবা, এই মিঠাই, আর দেরি করো না প্লিজ, তাড়াতাড়ি গিয়ে এবার রেডি হও, রুদ্রদা এলো বলে। হ্যাঁ যাচ্ছি। মিঠাই, তুমি কাজ করো, তুমি বরং এখানেই থেকে যাও ওর সাথে, হালুম না তোমাকে ছাড়া বেশিক্ষণ একা থাকতে পারবে না জানো তো, জাস্ট স্টে। আমারও সেটাই মনে হচ্ছে, তাহলে আমি হালুমের সাথে এখানেই থেকে যাই, তোমরা বরং পুলিশ দাদার সাথে আগে গিয়ে দেখে আসো ওর বাবা মা ওখানে সত্যি সত্যি আছে কি না, তাই না? দেখো আমরা তো সবটাই ভেবে নিচ্ছি, বলো হালুম দেখালো বলে আমরা জায়গাটা দেখতে পেলাম, এর মধ্যে তো অনেক কিছু হয়ে থাকতে পারে, তাই না? হ্যাঁ হতে তো পারেই মিঠাই। আমার বিগেস্ট কোয়েশ্চেন হলো যে হালুম আন্ধ্রপ্রদেশের একটা ভিলেজ থেকে কলকাতা এলো কেন? আর এলোই যদি, তাহলে এই গোডাউনের লকটা হলো কি করে? আবার সেখান থেকে হালুম বেরিয়েও এলো, এভরিথিং ইজ আ মিস্ট্রি টু মি। সেট সেট, এই আই কার্ড গুলো করিয়ে এনেছি, ঠিক আছে এগুলো তোরা পরে নে। এ কি মিঠাই, তুমি রেডি হওনি, যাবে না তুমি? না পুলিশ দাদা, আসলে আমি যতবারই রেডি হতে যাচ্ছি না ততবারই আমাকে হালুম আটকে দিচ্ছে, ও যেতে চাইছে, ওই জন্য তোমরাই যাও। ওকে, তাহলে তিনজন যাচ্ছে, ফাইন। এবার আমি যেটা বলছি সবাই মন দিয়ে শোনো, পিএল ফার্মাসিউটিক্যালের গোডাউনের সামনে কিন্তু পাহারা থাকবে, সব ওয়ার্কাররা বের হয়ে যাবে, তারপর তোমরা সিকিউরিটি গার্ডের কাছে গিয়ে এই আই কার্ড গুলো দেখাবে, আই কার্ড দেখি বলবে যে তোমরা কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে এসেছো ওষুধের কোয়ালিটি চেক করতে। আগে থেকে লেফট দেখাচ্ছে। ওকে সো দ্য মিশন বিগিনস।
জয়গোপাল मिठाई भाभी यहाँ पे और वो बच्चा कहीं साउथ इंडियन फैमिली का नहीं है ना? प्रोलो तो बोल चिलो वो बच्चा कुनो बंगाली फैमिली तो उठे चे ये इंस्पेक्शन असली है ना? सुन, तू जितना जल्दी हो सके गोडाउन में आ जा। मुझे कुछ ठीक नहीं लग रहा है, मुझे गड़बड़ लग रहा है। हाँ जल्दी। ना ना, आमाके एखान थेके चले जेते हबे। मिठाई भाभी फिर से आ सकती है। मिठाई भाभी आमाके देखे फेलेनि तो
খারাপ লাগছে না মিঠাই? তোমার বড় জামাই বাবু আমায় বারবার সাবধান করেছিল। জামা কাপড় গুলো আমি নিয়ে আসি, আমি উপরে যাই। খুব অদ্ভুত লাগছে জানো মা, বাচ্চাটা কদিনের জন্য এসেছিল আমাদের কাছে না, দুদিন, তাতে কিরো মায়ায় জড়িয়ে ফেললো আমাদের না? সত্যি বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে কোনো কাজই নেই। ছেলেটা কি খাবে না খাবে এইসব নিয়ে অনেকটা সময় কেটে যেত, তাই না? হওয়ারই ছিল তাই না? শীতলা দিদি একবার এসো না, একটু চাটা সবাইকে দিয়ে দাও। আর বলছি নতুন জামাই বাবু বড় জামাই বাবু তোমরা কি খাবে গো? অভিষি একটু সিঙ্গারা আনতে বলবো নাকি? ঠাম্মা আমি বরং যাই, সন্ধ্যেটা দিয়ে আসি, জামা কাপড় পাল্টাতে হবে, দিয়ে দিও শীতলা দিদি, আমি গেলাম। খুব ভয়ও পেয়েছে, গরিবদেরকে ওষুধ দিতে চাইছিল, বাট অনেস্টলি স্পিকিং আমি হালুমকে খুব মিস করছি। চলো বাড়ি যাই, আর ভালো লাগছে না, কাল আবার আসা যাবে। হ্যাঁ পিঙ্কিজি, হ্যাঁ পিঙ্কিজি বলো। মিঠাই জিজি তো ঘরে, ফোন তুলছে না। ও তো ওরকমই, তুমি আমায় বলো। হ্যাঁ করবা চত, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি নিপাকেও বলে দেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শোনো সবাই, পিঙ্কিজি বললো কাল সকালে আমাদের সবাইকে এখানে আসতে, করবা চতে প্ল্যানিং হবে। হ্যাঁ সেটা আবার কি? ওই মা এটা তুমি নিপা থেকে শোনো, ও তো হিন্দি সিনেমা টিনেমা দেখে, ও তোমায় ভালো করে বুঝিয়ে দিতে পারবে। যাক ভালোই হয়েছে, কাল থেকে তাহলে মনোহরাতে আবার হইচই শুরু হবে, সবার মনটা ভালো হবে। হ্যাঁ জমে যাবে মনোহরা।
মুখের সামনে যেতেই খুব খারাপ লাগছে। এত করে বললাম, এত চড়িয়ে পড়ো না, শুনুই না। বলি আসতে পারি? মানে সকালবেলায় বাড়িতে নাচ গান শুনলাম তাই এলু। বলছে কি, তোমাদের দাদায় না খুব শখ হয়েছে যে কালকে তোমরা ওই কি সব ব্রত টত করবে না, আমিও যাতে এটা রাখি। রোমান্টিক হবে না আজ আমি একটা জিনিস ঠিক করে ফেললাম, আমি যখন দাদের এজে যাব আমি তখনও তোমাকে এইভাবে অ্যাডপ্ট করব। শুনলে তো কান্ড করো না তুমি, সত্যি বাবা আমাদের শিবরাত্রি ভালো, এই সমস্ত অল্প বয়সী ছেলেমেয়েরা সিনেমা টিনেমা দেখে ওই অবাঙালিদের মতো সাজগোজ করে, ওই সব করে, আমাদেরকে এই বয়সে মানায় নাকি এই সব? আমার শাশুড়ি মা থাকলে কি হতো বলো তো? যত ভাই, তোমার ঠাম্মিকে আর পাল্টানো গেল না, আরে এসব তো আধুনিক ব্যাপার। মতলব সবক শুনে না, হম লোক দাদি জি কে লিয়ে ভি এক সারি খরিদেঙ্গে, ও দাদি জি কো দে দেঙ্গে, দাদি জি কাল ও পেহেন কে অলগ সে রাত কো দাদা জি কা মুহ দেখেঙ্গে, আচ্ছা হোগা হ্যায় না? জয় গোপাল। ও মা কি ভাববেন বলো, মানে ভাবতে পারেন তো যে আমি আমি হয়তো ওনার ছেলেকে ওনার কাছ থেকে কেড়ে নিতে চাইছি। জি দেখো, তোমারা শাদী হুয়া হে শাদী কে বাদ এ তো পহলা অনুষ্ঠান হ্যায় না, ইসলিয়ে হামারি বাঙালি ঘর মে ইয়ে অবাঙালি অনুষ্ঠান হতা হ্যায়।
अगले बार नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा। डायनामा ए माँ के साथ यार क्या होता है? अच्छा लौता बच्चारा एक यार की करबे ना ताई कखनो हय, लेकिन हमारा बहू किधर है? मिठाई रानी, ओ मिठाई रानी एशे गेछि, एशे गेछि। ए मिठाई रानी हियर। एई तो आमार बौमा एतक्षणे एशे हाजिर होयेछे। एशो एशो मिठाई रानी, एदिके एशो। एई पिंकी जी, एबार बोलो तो की की करते हबे? हाँ, ये सारी गहना का थाल और वो फल का थाल आप मिठाई जीजी को दीजिएगा और आशीर्वाद कीजिएगा। हे बाबा, प्रथमे आमी। अरे मिठाई जीजी, सुनिए ना, आप ये थाल लीजिएगा और प्रणाम कीजिएगा। हाँ लीजिए। अब ये सरगी अब मिठाई जीजी को दीजिए। नाओ मिठाई रानी। मिठाई जीजी प्रणाम कीजिए, आशीर्वाद कर दीजिए। की बोल बे बोलो तो जेम्मा? बोल बे दूधो ना हाओ पुतो फल, दूधो ना हाओ पुतो फल। और एर पड़े जानो की बोलो तुमरा सदा सुहागन रहो। हाँ सदा सुहागन रहो बच्चे। हाँ दीजिए। मिठाई जी जी, मेहंदी लगवाना है और ये सारी गहना सब पहनना है। हाँ এবার তুমি পিঙ্কি জিকে দাও জিনিসগুলো। হ্যাঁ যাও যাও। ও পিঙ্কি জি আও আও, ইধারো ইধারো, লো পকড়ো। ইয়ে ভি ধরো ধরো, ঠিক আছে না? হ্যাঁ প্রণাম শাশু। বাস বাস বাস, শুরু হয়ে গেছে প্রণাম প্রণাম। আরে তুমি আমি আশীর্বাদ করনা হ্যাঁ না অতিথি ভাই? কি বলে জানো আশীর্বাদ করলে তুমি মিঠাই কি? দুধ নাহাও পুতো ফল, নাহাও পুতো ফল, যাও বলো। পিঙ্কি জি তুমি দুধ পুতো। হয়েছে হয়েছে, ওই হয়েছে, ওই সব হয়েছে আর হয়ে গেছে হয়েছে। আর ওইটা হও, ওই সদা সুহাগন রহ, সদা সুহাগন রহ। দেখো পিঙ্কি জি, এক বাত ইয়ে তুম দুর্গা পূজা কিয়া না, ইসলিয়ে হাম বাড়ি মে অবাঙালি অনুষ্ঠান কিয়া। ইসকে বাদ মে বাঙালি হোনা পড়েগা, সমঝে না? সমঝ গয়া? দিদি ভাই, শ্রী আই মিস আ শাশুমা, তাহলে কি ভালো হতো বলতো? একটু ভালো হতো না মা, একটু না, কারণ থাকলে না তোমাকে আর শ্বশুর ঘর করতে হতো না, তোমাকে সোজা এই বাড়িতে এনে বসিয়ে দিয়ে যেত। এরকম ফিল্মি বৌমা না কেউ মেনে নিতে পারে না। হ্যাঁ মানে আমার তো ব্যাপারটাই আলাদা না, মেরা বাতি আলাগ, ইসলিয়ে মে পিঙ্কি জি কো মেনে লিয়া। মেনে লিয়া? হ্যাঁ। আচ্ছা লতা, এইরকম মিষ্টি একটা বৌমা তোমার, তাকে সবসময় কি করে এত বকো বলো তো? দিদি ভাই, দিদি ভাই, বহু কো শাসন মে রাখনা পড়তা হ্যায় শাসন মে, ইয়ে তুম নেই বুঝেগা। আরে হাম শাশুমা হ্যায় না। আচ্ছা মিমি, এই দুটো থালা কাদের? এই দুটো থালা কাদের? তোমার আর নিপার, সাজিয়েছি আমরা। তোমার আর নন্দারটা দুর্গাপুর থেকে এসেছে, আর রুদ্র নিপার সার্গিটা পাঠিয়ে দিয়েছে, তাই কারোর কোনো দুঃখ নেই। বেচারা নন্দা শরীরটা খারাপ হয়ে গেল, তাই ওরটা আমি পাঠিয়ে দিয়েছি, এগুলো তোমার আর নিপার। ও মা মিঠাই,
পুলিশ বাবু ভুলে যায়নি। না ভুলে যায়নি, ভুলে গেলে আমি আছি না, আমি বকে দিতাম খুব করে।